আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে প্রধান উপদেষ্টা। শিরিন শারমিনকে পাসপোর্ট জড়িতদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে আলটিমেটাম। সাবেক মন্ত্রী আমু 6 দিনের রিমান্ডে, আইনজীবীকে মেরে বের করে দেয়া হল। ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না, শমী কায়সার। তারেক রহমানকে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতি চর্চা করতে দিতে হবে মিনু। নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার হোটেল ইন্টাল কন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে তিনি এই কথা বলেন। এ সময় বিজ্ঞান চর্চাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টা। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শিরিন শারমিনকে পাসপোর্ট জড়িতদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে আলটিমেটাম। আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট সুবিধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, পাসপোর্ট অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই কাজের সঙ্গে জড়িত। আগামী 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার ও অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু সহ জড়িতদের অপসারণ ও বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান। এ সময় গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল মশিউজ্জামান বলেন, সাবেক স্পিকার শিরিন শারমিনকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে গোপনে তার ছবি এবং ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে, যেটা পরিষ্কারভাবে বেআইনি। তিনি একজন খুনের আসামি হওয়া সত্ত্বেও সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই অবৈধ কাজটি করেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ ছাড়তে হবে। সাবেক মন্ত্রী আমু 6 দিনের রিমান্ডে, আইনজীবীকে মেরে বের করে দেয়া হল। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। শুনানির এক পর্যায়ে আমুর আইনজীবীকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী। আজ আমুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আবেদনে বলা হয়, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমু ঘটনার রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অপরদিকে আসামি পক্ষ থেকে আমুকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তার জামিনের জন্য আবেদন করা হয়। শুনানিতে আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী কথা বলতে শুরু করেন, এক পর্যায়ে তাকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী। পরে আমু নিজেই আদালতে কথা বলেন। তিনি বলেন, তার আইনজীবীর কথা বলাকে কেন্দ্র করে যে পরিবেশ তিনি দেখলেন তাতে তিনি কোন ধরনের কথা বলতে চান না। আমু আরো বলেন, আমরা রাজনীতি করি, আইনজীবীরা পরস্পর ভাই ভাই, যখন পরিবেশ হবে তখন নিশ্চয়ই কথা বলবো। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আমুকে 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না, শমী কায়সার। ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না বলে মন্তব্য করেন শমী কায়সার। তিনি বলেন, আমি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, কোন ধরনের অর্থ দেয়নি, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অন্যায়, আমি কখনো কাউকে নিয়ে কটাক্ষ করিনি। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানার পুলিশ। এর পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
তারেক রহমানকে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে মিনু। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের সংকট কাটিয়ে আগামী 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে। এ সময় তিনি ছাত্র জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী 7 দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে, অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা। এর আগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল 7টায় নগরীর জিরো পয়েন্টে বড় মসজিদ চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ। এদিকে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ সহ নেতৃবৃন্দ অংশ নেন। নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা 7টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। তবে পোস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণের উপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। পোস্টে আরো বলা হয়েছে, শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন আলোচনার স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, দ্বিতীয়বার প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি। এছাড়া শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন উল্লেখ করে পোস্ট করা হয়।